প্রিয় যুবক ভাইরা আমার, ওরা আমার কোরআন শরীফের আয়াতকে ব্যান করে দেওয়ার নীল নকশা এঁটেছে। ওরা আমার মসজিদটা ভেঙে দিয়ে 500 বছরের পুরাতন মসজিদ ভেঙে মন্দির বানিয়ে বানাচ্ছে। ওরা মুসলমানদেরকে গরু জবাইয়ের অপরাধে জবেহ করছে, মুসলমানদেরকে নানাবিধ আইন করে নির্যাতনের ইস্তিম রুলার চালানো হচ্ছে। দিল্লির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মুসলিম মেয়েদেরকে, বুরকা পরা মেয়েদেরকে ভর্তি হতে দিচ্ছে না, সেখান থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে এবং টুপিওয়ালা লোকদেরকে রাস্তায় রাস্তায় বেধরক পিটানো হচ্ছে। এত নির্যাতন যে ব্যক্তি করছে তাকে আমার লাল কার্পেট সম্বোধন দিতে হবে। ব্যাপারটা কি, কারণটা কি, আমরা ধরা কোথায়? মুসলমান বাংলাদেশের 18 কোটি মুসলমান কোন কাফেরের কাছে ধরা নাই, চিল্লা বলো ঠিক না? স্বাধীন বাংলাদেশের মুসলমান যদি 71 সনে দেশকে স্বাধীন করতে গিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে যদি অস্ত্র ধরতে পারে, ইসলামের জন্য মুসলমান আবার অস্ত্র ধরতে পারে, যে বলেছে আমাদের কলিজা টেনে ছিঁড়ে ফেলবে, ওপেন চ্যালেঞ্জ করলাম, পার আমাদের কলিজা ছিঁড়ে ফেল। কথা বলো মুসলমান, তুমি কলিজা ছেড়ার হুঙ্কার দাও, তোমার জোর কোথায়, খুঁটির জোর কোথায়? কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে, তোমার খুঁটিটা আমরা জানি, এদেশের মুসলমানরাও জানে। এদেশের মুসলমানদের সাথে তামাশা করো না, লাগতে এসো না, ইমান নিয়ে চিনিমিনি খেলতে এসো না। ইমানদারেরা দেখিয়ে দিয়েছে এদেশে নবী প্রেমের মানুষ এতটা উদ্বুদ্ধ। মাত্র কয়েকদিন আগে গাজীপুরে একটা ছেলে আরঙ্গে চাকরি করতে এসেছিল, মুখে দাড়ি থাকার অপরাধে তাকে চাকরিতে জয়েন দেওয়া হয়নি। ছেলেটা শুধু লাইভ করেছে, নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে গোটা বাংলাদেশ এই ছেলেটার পাশে দাঁড়িয়েছে। দেখো নাই, দেখো নাই আরঙ্গের অবস্থা কি হয়েছে, নাকানি চুবানি খেয়ে মাপ চাইতে বাধ্য হয়েছে। এখান থেকে মেসেজ দিতে চায়, শুধুমাত্র দাড়িকে একটুখানি অবজ্ঞা করে একজন ব্যক্তিকে চাকরি দেয়নি বলে গোটা বাংলাদেশ যদি এক কাতারে সামিল হতে পারে, তুমি যদি নরেন্দ্র মোদীর পক্ষে যাও, তোমার বিরুদ্ধে গোটা বাংলার জনগণ হবে। আমি আমার যে প্রস্তাব আপনাদের সামনে পেশ করেছি, আজকে আমাদের বক্তব্য ছড়িয়ে যাচ্ছে অনলাইন ইউটিউবের মাধ্যমে, এখানকার গোয়েন্দা সংস্থার অসংখ্য লোকেরা আছেন, তারা আমাদের কথা রেকর্ড করছেন। আপনারা মনে করছেন আমরা কিছু বুঝি না, অনেকে বলে হুজুর কথা সাবধানে বলেন, রেকর্ড হচ্ছে। আরে বেটা, ইমানদারদের ভয় কেন? ভয় পাবে তো চোর ডাকাত খুনি মিথ্যাবাদী লুটেরা ডাকাতরা ভয় পাবে। আলেমরা তো চুরি করে নাই, ডাকাতি করে নাই, জেনা করে নাই, বদমাশি করে নাই, মুসলমান আলেমদের ভয় কিসের? যেই ব্যক্তি রাস্তাঘাটের টাকা চুরি করে করে খায় তার ভয় আছে, যেই ব্যক্তি রদের পরিবর্তে বাস ঢুকা তার ভয় আছে, সে জোর কথা বললে বলবে চোরের মায়ের বড় গলা। আমি বললে সমস্যা কি, আমি তো চুরি করি নাই, আমার তো সাহস আছে, আমার তো ইমান আছে, আমার তো হিম্মত আছে। অযুবক ভাইরা আমার, ওরা কোরআনের আয়াত ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে, 26টা আয়াত নাকি মুছে ফেলবে, পাগলের সাহস কম নয় এদেরকে? এই এই স্বপ্ন দেখাইলো কোন শয়তানে? আমি বুঝলাম না, শয়তানে তো অনেক কোয়ালিটি আছে, এমন শেষরা কোয়ালিটি শয়তান কাঁধে বল করেছে, খাইয়া দেয় কোনো কাম পায় নাই, এখন কোরআন শরীফের আয়াত মুছার ষড়যন্ত্র চালাচ্ছে। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি মানুষকে দেইনি, সংরক্ষণের দায়িত্ব নিজের হাতে গ্রহণ করেছি, এটাকে মুছে ফেলা যাবে না। কোরআন সংরক্ষণ করার জন্য কাগজকে আমি দায়িত্ব দেইনি, কাগজ ছিঁড়ে যেতে পারে। কোরআন সংরক্ষণের জন্য পাথর কিংবা শিলালিপিকে দায়িত্ব দেওয়া হয়নি, ঘর্ষণে ঘর্ষণে পাথরে একদিন নিঃশেষ হয়ে যাবে। কোরআনকে সংরক্ষণ করার জন্য পৃথিবীর অসংখ্য অগণিত কোরআনের হাফেজদের সিনাকে আমি আল্লাহ মাকবুল করে নিয়েছি। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাত্র 7-8 বছর বয়স,
এত বড় কোরআন 30 পারা কোরআনটা মুখস্থ করে ফেলে ও মুসলমানেরা এত বড় জিন্দা মুজিজা নবীজির জমিনে থাকার পরেও কেন আমরা কোরআনের দিকে আসি না সাত আট বছরে একটা ছেলে নয় দশ বছরে মেয়ে ছয় সাত বছরের বাচ্চা এত বড় গ্রন্থ কোরআন শরীফটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শোনায় দেয় মুখস্থ এটা আল্লাহ পাকের ইশারা ছাড়া কোনোদিন কেউ মুখস্থ করা সম্ভব নয় আমি আমার ভাষায় সব সময় বলি যেই লোকটা কোরআনকে মুখস্থ করে ফেলে সেই ব্যক্তি জিন্দা কোরআন হয়ে যায় তার সম্মান এত বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনে কারীমের এই হামিল রাস্তায় যখন হাঁটে রহমতের ফেরেশতার আর নূরের পাখাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেয় কোরআন কারীম যে ব্যক্তি তিলাওয়াত করে যেই ব্যক্তি আমল করে তার শান মান সম্মান এতটাই বেশি গর্তের পিঁপড়া পর্যন্ত তার জন্য দোয়া করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে তার সম্মান কেউ কমাতে পারবে না দুনিয়ার কোনো ব্যক্তি যদি তার জন্য লাল গালিচা সম্বর্ধনা নাও দেয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়ে দিয়েছি তারা মাসুম বেগুনা তাদের কোনো গুনাহ নাই ওই সমস্ত গুনাহমুক্ত বেগুনা মাসুম ফেরেশতারা তাদের পায়ের নিচে রহমতের ডানাগুলো বিছিয়ে দেয় কত ইজ্জত আল্লাহ পাক আলেমদেরকে দান করেন হাফেজদেরকে দান করেন কোরআন শরীফ থেকে শোনেন আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত ইমামদারদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব আলেম যারা যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব কারণ ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে আল্লাহ পাক বলেন তু ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর যাকে খুশি তোকে তুমি সম্মানিত করতে পারো যাকে খুশি লাঞ্ছিত করতে পারো সকল কল্যাণ একমাত্র তোমারই হাতে সকল ক্ষমতার মালিক একমাত্র তুমি ও যুবক ভাইরা আমার এই জন্য সম্মান ইজ্জত যদি আমরা পেতে চাই দুনিয়া এবং আখেরাতে সম্মান আল্লাহর পক্ষ থেকেই পেতে হবে না হয় টাকা পয়সা ক্ষমতা দিয়ে সম্মান পাওয়া যায় না সম্মানের উপকরণ গ্রহণ করা যায় বাহ্যিকভাবে ইজ্জত অন্তর থেকে পাওয়া যায় না সম্মান ইজ্জত কাকে বলে একটুখানি লক্ষ্য করেন আজকে বাংলাদেশের মিডিয়াগুলোতে যদি নিরপেক্ষভাবে এদেশের আলেম সমাজের অবদানগুলো তুলে ধরতো জাতির সামনে তাদের অবদানগুলো যদি তুলে ধরতে পারতো তাহলে এদেশের মুসলমানদের ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হতো যখন গোটা দেশের মধ্যে মাদকের ছড়াছড়ি আছে না নাই দেশের মধ্যে মাদক ইয়াবা গাঁজা আফিম হেরোইন আছে না নাই ইত্যাদির ছড়াছড়ি যখন গোটা দেশ তখন মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখেন বাংলাদেশে কওমি মাদ্রাসার মধ্যে এই মুহূর্তে 20 লাখের উপরে ছাত্রছাত্রী রয়েছে 20 লাখের উপর ছাত্রছাত্রীর মধ্যে গোটা বাংলাদেশটাকে চিরনি অভিযান করেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত খুঁজেন মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে একটা মেয়ে ইয়াবায় আসক্ত গাঁজায় আসক্ত আফিম হিরোইনে আসক্ত এগুলো তো বহু দূরের কথা সাধারণ ধূমপান সিগারেট করে পান করে এমন একজন ছাত্র ছাত্রী 20 লাখের মতো একজন খুঁজে পাওয়া যাবে না চ্যালেঞ্জ করলাম আমি বাস্তবতাকে বোঝার চেষ্টা করেন মাদক বিরোধী বড় বড় সমাবেশ না করে ওই থিমটা অ্যাপ্লাই করেন স্কুলে থিম অ্যাপ্লাই করেন বিশ্ববিদ্যালয়ে যে থিম অ্যাপ্লাই করা হয়েছে মাদ্রাসার মধ্যে এদেশের বুদ্ধিজীবীরা যদি প্রকৃত বুদ্ধিজীবী হতেন বুদ্ধি প্রতিবন্ধী যদি না হতেন তাহলে ওরা এটা নিয়ে টক শো সাজাইতো যে মাদ্রাসার মধ্যে আছেটা কি কোন কারণে মাদ্রাসার ছেলেরা ইয়াবা করে হয় না এটা নিয়ে একটা টক শো হতো জুড়ে বলেন ঠিক কি না কিন্তু টক শো এটা নিয়ে হয় না টক শো হয় কি মাদ্রাসার ছাত্রের পিটাই লোকেন কথা বলতে হবে কত মায়া মাদ্রাসার ছাত্রের জন্য কত মহব্বত কি ভালোবাসা অবশ্যই ভালো করে শোনেন যিনি মাদ্রাসা ছাত্রকে এমন অমানবিকভাবে প্রহার করেছেন পিটিয়েছেন বাংলার কোনো আলেম তাকে সাপোর্ট দেয় নাই
আমরাও বলেছি তার দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ শিশু বাচ্চাকে পেটাবেন এমন কোন রাইট আপনাকে কোরআন হাদিস কেউ আপনাকে দেয় নাই। তার বিচার হোক এটা আমরা চাই, কিন্তু সেই ইস্যুকে কেন্দ্র করে সাংবাদিক প্রশ্ন করে বলে এটা কি মাদ্রাসা সিলেবাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নাকি মাদ্রাসা ছাত্র পিটানো? দেখেন প্রশ্নটা কি, অপরাধ করলো একজনে, প্রশ্নটা করেছে মাদ্রাসা সিলেবাসের সাথে কি অঙ্গাঙ্গিভাবে এই পিটানো জড়িত কিনা, প্রশ্নের ঢঙটা দেখেছেন? তাহলে বিশ্ববিদ্যালয়ে তো সন্ত্রাসবাদ হয়, এটা নিয়ে তো তোমরা কেউ প্রশ্ন করলা না, তাহলে কি বিশ্ববিদ্যালয়ের সাথে সন্ত্রাস কর্মকাণ্ড কি অঙ্গাঙ্গি জড়িত কিনা, এই প্রশ্ন তো করো নাই।